মর্নিং বেঙ্গলি ব্লগ আর জয়শ্রী চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর আমি আজকে আমি ঘরে আর আমার সকালের বাসি কাজ একদম কমপ্লিট। আর রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে আসলাম এইমাত্র। আর ভাতে হচ্ছে সিটি, মানে প্রেশার কুকার যেহেতু ভাত বসিয়েছি। আর এই গ্লাসের মধ্যে আছে জল, এই যে লেবু দিয়ে মধু দিয়ে জল। আর প্রেশার কুকারে মাত্র চারটে সিটি পড়লো, তো প্রেশার কুকারটা আমাকে বন্ধ করতে হবে। আর এখানে ছেলে খেলা করছে এই যে, আর হাজব্যান্ড কালে একটুখানি মানে বাবা ফ্রিজে মাছ রাখতে দিয়েছিল, তোমার সেই মাছটা দিতে গেল, বাবা ফোন করেছিল। আর আজকে পুঁই শাক দিয়ে একটা তরকারি করবো, মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে। তো সেই পুঁই শাক আমাদের বাড়িতে, ওই বাড়িতে কাজ আছে, পুঁই শাকটা আনতে গেল আর মানে মাছটা দিতে গেল। তো এই আর সেই ফাঁকে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নেওয়া যাক আর রান্নাঘরে। এক সেকেন্ড, আরেকটা সিটি পড়ে গিয়েছে হাতে, তো বন্ধ করে দিলাম গ্যাসটা। আর জলটা খেয়ে কমপ্লিট করতে হবে। সকালবেলা করে টক খেতে একটু কেমন কেমন লাগে, দাঁতগুলো মনে হয় শিশি শিশি করছে। ফ্যান চালাতে গিয়ে লাইটটা বন্ধ করে দিচ্ছি আমি। আর এই যে এদিকে জামাকাপড় দুই একটা মেলে দিয়েছি। আর আকাশে প্রচণ্ড মেঘ, সেই জন্য কালকে যেগুলো কাঁচাকুচো হয়েছিল, যেহেতু বৃষ্টি হচ্ছে কাঁচাকুচো ঠিকমতো করা যাচ্ছে না, তো দুই একটা সাহস করে কেঁদেছিলাম, তো সেইগুলো মেলেনি। কালকে মেলা ছিল কিছুটা, আর আজকে সারা রাত ধরে ওইদিকে রেখে কিছুটা শুকিয়েছে। তা ভাবছি ওদিকটা মেল বাইরে মেলবো না, তার কারণ বৃষ্টি এসে যখন তখন ভিজিয়ে দিতে পারে ট্রেন, মানে যদি ট্রেন না পায় তো ভিজে যাবে সব। তো সেই জন্যই আর ওগুলো মেলেনি, হাজবেন্ড বললো। আর রোদ উঠিনি, রোদ উঠলে পরে তো সাহস করে মেলার সুযোগ পেতাম কিংবা ভাবতাম, কিন্তু রোদ উঠিনি বলে আরও। আর ছেলে দেখছে টিভি। আর দুপুরবেলা আজকেও ডাল টালি করবো, দেখা যাক কী রান্না করা যায় আজকে। কী রান্না করা যায় বলতে, পুঁই দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি করবো ভেবেছি, আর কলাইয়ের ডাল করবো ভেবেছি। আমার কলাইয়ের ডালের মধ্যে আমার মুসুরির ডালটা আর কলাইয়ের ডালটা খুবই ভালো লাগে আর কি। আর কলাইয়ের ডালটা আমার সেরকম খাওয়া হয় না, তার কারণ হাজব্যান্ডের যেহেতু ঠান্ডার ধাত সেই কারণেই কলাইয়ের ডালটা খাওয়া হয় না। আর পুঁই শাক দিয়ে কলাইয়ের ডালটা একেবারেই খেতে পারি না হাজব্যান্ডের জন্য, ও পুঁই শাক দিলে পরে কলাইয়ের ডাল খেতে চায় না। তো আজকে হচ্ছে কচু দিয়ে কলাইয়ের ডাল করবো। আর ছেলে একভাবে দেখো টিভির দিকে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না ওর। টিভি যখন দেখে হাঁ করে টিভি দেখবে, একভাবে চোখের পলক ফেলে না। ঐশিক, ও ঐশিক, শোনো 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 শোনো, একটা হামি দি দাও, একটা হামি দি দাও, একটা হামি দাও, এটা কথা আমাকে একটা হামি দাও, আমাকে একটা হামি দাও। তো যাই হোক না, তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। দাও, আমাকে একটা হাম্পি দাও,
दूर थे दूर थे যাই হোক মানে এই হলো আমার বিছানার অবস্থা এখন আর ওর বাবা বাড়ি নেই ওর বাবা গিয়েছে ব্যাংকে তো সেই জন্য ওর পাশে আমাকে এখন বসে থাকতে হচ্ছে রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়ে এসেছি ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আর হচ্ছে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি এর দিয়ে এসে আমি এখানে বসে আছি আর ডালটা এরপরে তরকারিটা নামিয়ে ডালটা ফোড়ন দেবো আর ভাত বসাবো তাহলে হয়ে যায় আর এখন বাজে দুপুর 12:30টা তো ব্লগটা দেখতে থাকো চলো যাই আজকের মেনু বেগুনি ভাজা এখানে আছে তরকারি ভাত আর এই হলো ডাল কচু দিয়ে পুঁই শাক দিয়ে ডাল আর এরপর চলে এসেছি সন্ধ্যাবেলা একদম একদম ডাইরেক্ট তো তারপরে তোমাদের সঙ্গে লাঞ্চের পর অন্যান্য দিন কথা বলি কিন্তু আজকে কোনো কথা বলিনি তার কারণ একটু রেস্ট করছিলাম আর এখানে আমি সন্ধ্যাবেলা চলে এসেছি রুটি করতে আর রুটি টুটি করে নিয়ে আমি যাবো একটু বাবার বাড়িতে ছেলেকে বিকালবেলা পাঠিয়ে দিয়েছি তো বাবা নিয়ে ঘুরতে বেরিয়েছিলো সেই কারণেই আর রুটি টুটি ভেজে নিয়ে আমি যাবো ওই বাড়িতে তো ওই বাড়িতে কিছুক্ষণ সময় কাটাবো তারপরে আবার রাত্রিবেলা এসে ডিনার করবো তো তোমাদের সঙ্গে আর এখন কথা বলা হবে না আমার তো দেখা হবে তোমাদের সঙ্গে পরে তো ব্লগটা দেখতে থাকো কারেন্ট নেই কারেন্ট অফ হয়ে গিয়েছে অনেকক্ষণই হলো এখন বাজে সকাল 7:30টা আর কারেন্ট অফ হয়েছে 7টার সময় তো এখানে জেনারেটর চলছে যে কারখানাটা আছে তোমাদেরকে তোমরা জানো সেই কারখানাটাতে জেনারেটর চলছে ওদের হয়তো কাজ হচ্ছে সেই জন্যে আর ছেলের পাশের ঘরে জানলাতে বসে আছে আর আমি আছি এই ঘরে আর কি হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে আর সকালে চাটা এখনও কিছু খাওয়া হয়নি বাসি কাপড় ধুবো ধুয়ে তারপর চা করবো
তো এই আর ব্লগটা আমি আর বাড়াবো না, আজকে কন্টিনিউ করবো না, ব্লগটা আমি এখানে শেষ করবো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। আর এইমাত্র আমি এই ব্লগটা শেষ করে আবার কিছুক্ষণ পর আবার আরেকটা ব্লগ স্টার্ট করবো, যার জন্য এই ব্লগটা আমাকে শেষ করতে হবে আর এডিট করে পোস্টও করতে হবে, যেহেতু আজকে একটু সকাল সকাল উঠেছি। তো ব্লগটা এখন এডিট করবো, এডিট করে আমি পোস্ট করতে বসাবো। যাই হোক না কেন, আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, হাসি খুশি থেকো। আজকের মতো টাটা, ঠিক আছে।